মায়ের হাতের রান্না, কথাটার ভিতরে আলাদা কেমন জানি একটা স্বাদ লুকিয়ে থাকে। সকালবেলা ধোয়া ওঠা এক কাপ গরম কাপ চায়ের সাথে শুরু হলো আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর যারা হচ্ছে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো সকালবেলা উঠে হচ্ছে চা বানিয়ে নিলাম, আর নাস্তার জন্য এখানে রুটি ছেঁকে নিচ্ছিলাম, আর সাথে করব একটা ডিম ভাজি, এটাই হবে আজকে সকালের নাস্তা। তো আপনারা যারা হচ্ছে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার হচ্ছে অনুরোধ জানাচ্ছি। এখানে ডিমটা হচ্ছে আমি ভেজে নিলাম, আর এদিকে হচ্ছে সাপ্তাহিক বাজার আনা হয়েছে, সেগুলো হচ্ছে সুন্দর করে একটু গুছিয়ে নিব। তো সুন্দর বলতে, সাপ্তাহিক বাজারটা আনা হলে একসাথে অনেক কাজ জমে যায়, এদিকে দুপুরে রান্নাও করতে হবে। এখানে টমেটো সহ অনেক কিছু আনা হয়েছিল, একে একে সব কিছু গুছিয়ে নিব আর রান্না করব দুপুরের জন্য। এখানে সিমও আনা হয়েছিল, সিম তো আমার হাজবেন্ডের অনেক বেশি প্রিয়। প্রথমে যে কথাটি বললাম যে মায়ের হাতের রান্না, আসলে আমার স্মৃতিতে ওই রকম কিছু নাই যে মায়ের হাতে রান্না টেস্ট বা স্বাদটা কেমন হয়, কিন্তু প্রায় অনেক মানুষের মুখে এই কথাটি আমি শুনে থাকি যে মায়ের রান্না তার অনেক বেশি প্রিয়। এমনকি আমার আপুরাও তো সবসময় এটা বলে থাকে, তো আমার হাজবেন্ডও সেরকম সবসময় বলে থাকে, তার মা এটা রান্না করতো, এটা অনেক মজা হতো। যদিও বা আমার শাশুড়ির মায়ের হাতের রান্না খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কারণ হচ্ছে আমার বিয়ের আগে থেকেই তিনি রান্নার থেকে হচ্ছে অবসর নিয়ে নিয়েছেন। আর অবসর নেবেন বা কেন, এতগুলো বৌমা থাকতে তিনি আর কেন রান্না বাড়া করবেন? কিন্তু আমি যেহেতু ওনার কাছে থাকি না, তাই উনি যেভাবে রান্না করে সেই জিনিসটা আমি সেভাবে হচ্ছে শিখতে পারিনি। বাকি যারা আছে বারে থাকে যারা ওনার কাছে, হয়তো তাদেরকে উনি ওনার সিস্টেমে রান্নাটা করতে বলে। তো আজকে হচ্ছে সেরকমই, আমার হাজবেন্ড একটু বলতেছিল যে খেসারির ডাল নাকি আমার হাতে মেখে, তো সেভাবে হচ্ছে রান্না করতে বলেছিল। তো আমি হচ্ছে মায়ের কাছে ফোন দিয়ে মার কাছে জিজ্ঞেস করে নিলাম যে কিভাবে করব। যদিও রান্না কিন্তু আমরা কম বেশি সবাই পারি, কিন্তু এক একজনের হাতের স্বাদ বা টেস্ট অন্যরকম হয়ে থাকে। তো ওনার কাছে শুনে নিয়েই হচ্ছে আমি আজকে রান্নাটা করেছিলাম। তো কিভাবে আজকে রান্নাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে বাজারটা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, আনা হয়েছিল হচ্ছে সবেদা, আর সবেদা ফল খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে সবেদাগুলো দেখতেছিলাম যে পেকেছে কিনা, আসলে এগুলা তো হচ্ছে গাছ পাকা না, এমনিতে শুকিয়ে পাকানো হয়েছে, তো মোটামুটি উঠছে, ভালো ছিল। একটা হচ্ছে ভেঙে খাচ্ছিলাম। এখানে হচ্ছে পালং শাক আনা হয়েছিল, তো দুই মুঠা পালং শাক আনা হয়েছিল। তো আমি হচ্ছে রান্নার জন্য কিছু রাখবো, আর বাকিটা হচ্ছে আমি পলিতে করে হচ্ছে রেখে দিব। আর তারপর হচ্ছে মরিচের বোটা ফেলে দিলাম, আর সব কিছু হচ্ছে একে একে ফ্রিজে ঢুকাবো। গাজর সহ অনেক সবজি কিন্তু আনা হয়েছে, যেহেতু শীতের সময় সবজিটা কিন্তু বেশি বেশি খাওয়ার চেষ্টা করি, কারণ অন্য গরমের সময় কিন্তু এই সবজিগুলো আর পাওয়া যাবে না চাইলেও, আর অন্য সব সবজিরও আগুন ছোঁয়া দাম থাকবে। এখানে হচ্ছে একটু গাজরের হালুয়া করেছিলাম, আর হচ্ছে বাবুর জন্য সুজি রান্না করলাম। তো গাজরের একটু হালুয়া সুজির সাথে মিক্সড করে হচ্ছে ছেলেকে খাওয়াবো। গাজর যেহেতু অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি, তো এটা খেলে কিন্তু কোনো খারাপ হয় না। আর গাজরের সাথে দিয়েছিলাম বাদাম, তো বাচ্চাদের কিন্তু বাদাম খাওয়ানো ভালো, কিন্তু অতিরিক্ত বাদাম খাওয়ানো ভালো না, তাতে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়। তো এই যে এখন হচ্ছে ছেলেকে খাওয়াচ্ছিলাম, আর আমার ছেলে তো মাশাল্লাহ বই পেয়ে এত বেশি পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছে, আর দুষ্টু যখন আমি ভিডিও করি তখন ঠিক মতো পড়তে চায় না, অনেক সুন্দর পড়তে পারে। কিন্তু আমি চেষ্টা করব আমার বাবু কীভাবে পড়ে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার। আর যারা হচ্ছে অলরেডি আমার ভিডিওটা এত পর্যন্ত দেখে নিয়েছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে রান্না করার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে খেসারির ডাল, এটা কিন্তু আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যেভাবে বলেছিলেন সেইভাবে আর কি। আর এখানে আমি আজকে রান্না করব হচ্ছে গাজর, একটু পাতাকপি, পেঁয়াজকলি, সিম, সব কিছু একসাথে দিয়ে চিকন করে কেটে নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে ভাজি করব, আর রান্না করব পালং শাক মাছ দিয়ে, সাথে আলু দিয়ে রান্না করব। তো সবগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আর এখানে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিচ্ছিলাম,
তো প্রেশার কুকারে হচ্ছে দিব, যেহেতু খেসারির ডাল অনেকটা সময় লাগবে। এখানে আমি পেঁয়াজ, তারপর রসুন আর হচ্ছে মরিচ সব কিছু হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিলাম গোটা কয়েক জিরে, আর এখানে দিয়ে দিলাম হলুদ লবণ। তো আমার শাশুড়ি হচ্ছে এভাবেই বলেছিলেন, উনি আরও বলেছিলেন এখানে তেজপাতা ব্যবহার করতে আর লবঙ্গ ব্যবহার করতে, কিন্তু তেজপাতা বা লবঙ্গ দুইটাই কোনোটাই ছিল না বাসায়। আর এখানে বলেছিলেন পরিমাণ মতো পানি দিতে, যাতে এটা একদম গলেও না যায়, অনেক ঝোল না হয়ে যায়, আবার একেবারে শুকনাও না হয়ে যায়, এরকম রাখতে। তো সেভাবে চেষ্টা করেছিলাম, আর এভাবে দিয়ে হচ্ছে আমি বাসি দিয়ে নিয়েছিলাম, মানে সিটি আর কি, প্রেশার কুকারে। তো হয়েছিল, মাশাল্লাহ খারাপ হয়নি, যদিও আমার হাজবেন্ড কিছু বলেনি যে কেমন হয়েছে, সে শুধু বলল যে আগে যে টেস্টটা পাওয়া যেত কোনো জিনিসে, সেই স্বাদটা কিন্তু এখন কোনো জিনিসে পাওয়া যায় না। আসলে এটা সত্যি কথাই, আগে যে জিনিসগুলো যেরকম লাগতো এখন কিন্তু সেরকম লাগে, অনেক বিনা করলে সেই জিনিস কিন্তু মজাও বেশি লাগে, অল্প জিনিসে কিন্তু সেভাবে মজাও লাগে না। আর খড়ির চুলায় কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অন্যরকমই আসে। এই যে আমার ডালটা হয়ে গিয়েছে আর আমি তো ভাজিটাও বসিয়ে দিয়েছি, আর আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, সেগুলো হচ্ছে আপনাদের ভিডিও কিন্তু আমি প্রতিদিন সবার ভিডিও রেগুলার দায়িত্ব থেকেই দেখে নিই, সবসময় এটাই বলি, কিন্তু আপনারা আমার ভিডিওর দায়িত্ব থেকে অনেকে আছে দেখেন না, আপনারা আপনাদের ভিডিওগুলো আপলোড করতেছেন আমি দেখতেছি, বা আপনারা অন্য কোনো ভিডিওতে কমেন্টও করতেছেন দেখতেছি, কিন্তু আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করতেছেন না। আমি কিন্তু সকলের উদ্দেশ্যে কথাটা বলিনি, যাদের উদ্দেশ্যে বলেছি তারা যদি শুনতে পান অনুরোধ করব যে প্লিজ ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে হচ্ছে যে আমি হচ্ছে পালং শাক রান্না করার জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি, নতুন আলুটা ভেজে রান্না করলে খেতে একটু বেশি ভালো হয়। একটু ভেজে নিয়ে এখানে আর একটু তেল অ্যাড করলাম, আর তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে দিয়েছি। শাকের তরকারিতে হচ্ছে সবসময় কেটে রান্না করলে বেশি ভালো হয় বাটা মশলার থেকে, শাকের তরকারিতে হচ্ছে একটু কেটে দিলে হচ্ছে ভালো হয়, এটা অনেকে বলে থাকেন। তো হলুদ আর লবণ দিয়ে হচ্ছে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে, নিচ থেকে লেগে যাচ্ছিলো দেখে একটু পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছিলাম ভালো করে, আলুটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আরও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে শাকটা দিয়ে দেবো একে একে, আর সামান্য একটু পানি কিন্তু দিয়েছি, আর শাক থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। তো করার কিছু নেই, শাক রান্না করতে গেলে হচ্ছে এরকমটা হয়েই যায়, যতই কম পানি দেওয়ার চেষ্টা করি তারপর কিন্তু শাক থেকে অনেক পানি বের হয়। আর এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, এখানে হচ্ছে দুই পিস পাঙাশ মাছ দিয়েছিলাম বাবুর জন্য, আর ছোট ছোট কিছু বাটা মাছ অনেক দিন ধরে পড়ে আছে রান্নায় হচ্ছে না, ভাবলাম যে আজকে এভাবে করে হচ্ছে রান্নাটা করে নিই, খাওয়া হয়ে যাবে। যদিও এত মজার মজার শীতের সময় যে সবজিগুলা, এগুলো হচ্ছে মাছ ছাড়া এমনিতেই কিন্তু খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছু পরিমাণ ভাজা জিরা গুঁড়া, এটা দিলে হচ্ছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো তরকারি থেকে। আর ঝোলটা আরও একটু শুকিয়ে নিব, প্রথমে ভেবেছিলাম তরকারিটা খুব বেশি ভালো হবে না, আলুর পরিমাণটা হয়তো একটু বেশি হয়ে গিয়েছে, কিন্তু মাশাল্লাহ না, তরকারিটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার বাবাটাকেও হচ্ছে আমি শাকটা বেশ খানিকটা শাক খাইয়েছি, ও খেয়েছে। আর এখানে হচ্ছে আমি গতকাল রাতে মরিচ দিয়ে টমেটো আর হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখা করেছিলাম আমার হাজবেন্ড হচ্ছে বাসায় আসার পর। তো মাঝে মাঝে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে মুড়ি মাখা করে খাই, তো যখন মুড়িটা শেষ হয়ে যায় বা চানাচুরটা শেষ হয়ে যায় তখন কিছুদিন আবার অফ থাকে, তারপর যখন নতুন করে আবার আনা হয় তখন কিন্তু আবার এরকম খাওয়া হয়। তো এই যে মাখাচ্ছিলাম, মাখে হচ্ছে আমরা এখন খেয়ে নিব মজা করে, শীতের সময় কিন্তু অনেক মজা লাগে এই জিনিসগুলো খেতে। ভিডিওটি হচ্ছে শেষ করব, শেষ করার আগে সবাইকে আরও একবার অনুরোধ, যদি লাইকটা না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার নতুন বন্ধু হয়েছেন কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন, তাহলে আমিও ব্যাক দিয়ে আসব। একে অন্যকে সাপোর্ট না করলে কিন্তু কখনোই সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়, হিংসাপানা করে ইউটিউবে কিন্তু কাজ করলে আপনি এগিয়ে যেতে পারবেন না। আর এই যে আমার বাবা সোনাটাকে দেখিয়ে শেষ করতেছি, সে হচ্ছে ক্যামেরার সামনে এসে নিজেকে নিজে দেখে হচ্ছে দুষ্টামিতে করতেছিল। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাচ্চাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।